বর্তমানে জীবিত প্রতিটি প্রজাতির বিপরীতে সম্ভবত কয়েক হাজার প্রজাতির বিলুপ্তি ঘটেছে। বেশিরভাগের বিলুপ্তি ঘটেছে অন্য প্রজাতির সাথে প্রতিযোগিতায়। কিন্তু বহু প্রজাতির বিলুপ্তি হয়েছে পৃথিবীতে নরক আগমনের মধ্য দিয়ে। গত 50 কোটি বছরে পৃথিবী নরকে পরিণত হয়েছে 5 বার, যার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল পারমিয়ান গণবিলুপ্তি, যা ঘটেছিল প্রায় 25 কোটি বছর আগে। ধ্বংসযজ্ঞের সূচনা হয়েছিল বর্তমান সাইবেরিয়া থেকে। এখানে এতটা ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত ঘটেছিল যে এ ধরনের দৃশ্য মানুষের পক্ষে কল্পনা করাও প্রায় অসম্ভব। পৃথিবী তখন ছিল এক ভিন্ন গ্রহ। সবকটি মহাদেশ একীভূত হয়ে গড়ে তুলেছিল এক সুবিশাল স্থলভাগ, যা প্যানজিয়া নামে পরিচিত। যাকে ঘিরে ছিল সুবিশাল একটি মাত্র মহাসাগর। সাইবেরিয়ার অগ্নুৎপাতে পশ্চিম ইউরোপের সমান এলাকায় লাভা ছড়িয়ে পড়ে। এবং এই অগ্নুৎপাত চলতে থাকে কয়েক লাখ বছর জুড়ে। গলিত পাথর ভূগর্ভস্থ কয়লার খনিতে অগ্নিসংযোগ ঘটায়, ফলে বাতাস কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্যাসে দূষিত হয়ে ওঠে। পৃথিবী হয়ে ওঠে উত্তপ্ত এবং ব্যাহত হয় মহাসাগরের স্রোত। জলে স্থলে বিষাক্ত ব্যাকটেরিয়ার উত্থান ঘটে। কিন্তু মহাসাগরের বাকি প্রায় সব প্রাণীরই মৃত্যু ঘটে। নিশ্চল সমুদ্র থেকে প্রচুর পরিমাণ প্রাণঘাতী সালফার ডাই অক্সাইড বায়ুমণ্ডলে প্রবেশ করে। যা স্থলভাগের বেশিরভাগ প্রাণীকে শ্বাসরোধ করে হত্যা করে। প্রতি 10 প্রজাতির মধ্যে 9টি প্রজাতি পৃথিবী থেকে চিরবিদায় নেয়। ফলে পারমিয়ান গণবিলুপ্তির অপর নাম গ্রেট ডাইং বা মহামৃত্যু। এই মহাধ্বংসযজ্ঞ কাটিয়ে উঠতে পৃথিবীর সময় লেগেছিল 1 কোটি বছরেরও বেশি। বেঁচে যাওয়া প্রাণীদের মধ্যে অন্যতম ছিল ডাইনোসরের পূর্বপুরুষেরা, যারা পরবর্তী 19 কোটি বছর পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিল নিজেদের রাজত্ব।